আগামী 22 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে দলীয় বাছাই পর্ব। এই নির্বাচনে মেয়র পদে এরিক অ্যাডামসকে সমর্থন জানাচ্ছে বাংলাদেশি কমিউনিটি। প্রবাসী বাংলাদেশীদের পাশে থেকে তাদের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এরিক। নিউইয়র্ক সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই মুহূর্তে অন্য যারা মাঠে নেমেছেন, নাগরিকদের দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে তাদের থেকে এগিয়ে আছেন এরিক অ্যাডামস। বেশ জোরে সোরেই প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। শুধু বাংলাদেশি কমিউনিটি নয়, ইতিমধ্যে বিভিন্ন অর্থনৈতিক ও নৃতাত্ত্বিক সম্প্রদায়ের সমর্থন আদায়েও সক্ষম হয়েছেন তিনি। এরিক অ্যাডামসের জন্ম নিউ ইয়র্কে। 20 বছরেরও বেশি সময় ধরে তিনি দায়িত্ব পালন করেছেন NYPD-তে। মেধার স্বাক্ষর রেখে সেখানে ক্যাপ্টেন পদে উন্নীত হয়েছিলেন। NYPD থেকে অবসরের পর ব্রুকলিন থেকে স্টেট সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর 2013 সাল থেকে এখন পর্যন্ত টানা দায়িত্ব পালন করে যাচ্ছেন ব্রুকলিন বড় প্রেসিডেন্ট হিসেবে। এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মাঠে নেমেছেন তিনি। সোমবার দুপুরে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এরিক অ্যাডামস বলেন, নির্বাচিত হলে তিনি বাংলাদেশি কমিউনিটির পাশে থাকবেন, প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবেন, তাদের যে কোনো দাবি দাওয়া বাস্তবায়নের চেষ্টা করবেন। বাংলাদেশি ফর এরিক অ্যাডামস এবং নিউ ইয়র্ক আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানটি পরিচালনা করেন গোল্ডেন এজ হোম কেয়ার এবং JBB এর প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। এতে উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটসের ব্যবসায়ী সহ বিপুল সংখ্যক বাংলাদেশি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুইন্স বড় প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ড, কাউন্সিল ওম্যান জেনিফার রাজকুমার, মূলধারার রাজনীতিবিদ মোর্শেদ আলম, JBB এর সাবেক সাধারণ সম্পাদক তারেক হাসান খান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, মূলধারার রাজনীতিবিদ আনাফ আলম, বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর মাহমুদ, ডক্টর মাসুদুল হাসান, আগা সালেহ, অধ্যাপিকা হুমনে আরা। এরিক অ্যাডামস যে বাংলাদেশি কমিউনিটির সমর্থন আদায় করে নিয়েছেন তার পেছনে রয়েছে অনেক পরিশ্রম। দীর্ঘ প্রচেষ্টায় তিনি ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছেন, যোগ দিচ্ছেন অন্যান্য সামাজিক অনুষ্ঠানে। সাদিক হাসান ইমন, বাংলা চ্যানেল।